একটা কথা সবসময় মনে রাখবেন, ভুল তার সাথেই হয়, ফেল সেই করে যে চেষ্টা করে। আর এদের ভুলগুলো কেবল তারাই খোঁজে যারা নিজেরা কিছু করেন। তাই আপনার চিন্তা, আপনার অ্যাটিটিউড এতটাই পজিটিভ রাখুন যা আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন আপনি যেন তার মোকাবিলা করতে পারেন। ফেলিওরকে মেনে নেওয়া শিখুন, কারণ আজকাল ফেল সবাই হয়। আজ যে সফল সেও কখনো না কখনো ফেল হয়েছে। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করার আগে 10,000 বার ফেল হয়েছিল। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার আগে 12 বার ইলেকশন হেরে গিয়েছিলেন। যদি এরা 2-1 বার ফেল হওয়ার পর হার মেনে নিতেন তাহলে আজকে এদের নাম আমি আপনাদেরকে বলতাম না। তাই আবারও বলছি, ফেলিওরকে ভয় পাবেন, বরং এখান থেকেই শিখুন। আপনি হয়তো শুনে অবাক হবেন, 99% লোক ফেল হওয়ার ভয়েই নতুন কিছু করার চেষ্টা করে না। কেবলমাত্র 1% লোক এমন আছে যারা ফেল হয়ে যাওয়ার পরেও চেষ্টা করতে থাকে। ফেল করাটা খারাপ কিছু নয়, ফেলিওরের সাথে লড়াই করে সফল হওয়ার চেষ্টা করতে হয়। তাই আপনাকে নিজেকেই ঠিক করতে হবে, আপনি ওই 99% লোকের মাঝে থাকতে চান নাকি ওই 1% লোকের মাঝে থাকতে চান। একটা ছোট্ট এবং খুব সুন্দর গল্প দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। গল্পটা আমার খুবই ভালো লাগে এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একটি গ্রামে একটি লোক থাকতো, সে অনেক বেশি ড্রিঙ্কস করতো। ওনার 2টি ছেলে ছিল যারা ওদের বাবাকে রোজই এই অবস্থাতে দেখত। 10 বছর পরে প্রথম ছেলেটি তার বাবার মতোই ড্রিঙ্ক করা শুরু করলো আর অপর ছেলেটি IAS অফিসার হয়ে যায়। যখন দুজনকেই তাদের এই অবস্থার কারণ জিজ্ঞাসা করা হয় তখন দুজনের উত্তর একই ছিল। দুজনেই বলেছিল, আজ আমি যাই কিছু তা কেবলমাত্র আমার বাবার জন্য। এখানে সমস্যা দুজনের একই ছিল, কিন্তু এদের অ্যাটিটিউড দুজনকে আলাদা করেছে। প্রবলেম আর সেম, বাট অ্যাটিটিউড মেক ডিফারেন্স। থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড কমেন্ট ইউর ওপিনিয়ন ইন কমেন্ট সেকশন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের রিকোয়েস্ট রইল। আপনার থেকে পাওয়া ভালোবাসায় আমাদের নতুন ভিডিও বানানো অনুপ্রেরণা যাবে। সানসাইন রিসার্চের পক্ষ থেকে আমি দীপ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।